বাংলার রাজীব মন্দির হাতে উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ড মডেল ও শংসাপত্র। ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয় রামনগরের ছেলে রাজীবের। পূর্ব মেদিনীপুরের দীঘা পার্শ্ববর্তী রামনগরে বাড়ি রাজীবের। বহু প্রতিভার অধিকারী রাজীব আবৃত্তি, নাটক, বক্তব্য, বিতর্ক, অঙ্কন, সংবাদ পাঠ, প্রবন্ধ ও কবিতা লেখা সব বিষয়ে জেলা থেকে রাজ্য স্তরে রয়েছে পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 50টি পুরস্কার ও একদিনে সর্বোচ্চ 10টি পুরস্কার পাওয়ার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পুরস্কার জিতে নিয়েছে রাজীব। বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সহ বিএ ট্রেনিং শেষ করে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরে কর্মরত, সাথে সাংবাদিকতার নেশা। ছোটবেলা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার নেশা ছিল তার। সব বিষয়ে অংশগ্রহণ করে প্রায় 1000-এরও বেশি পুরস্কার জিতেছে বছর 30-এর রাজীব। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পাওয়ার পর রাজীবের পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড। পরবর্তীতে গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলতে চায় সে। বর্তমানে কোভিড পরিস্থিতিতেও অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর পুরস্কার জিতেছে। রবীন্দ্র ভারতী বাংলা বিষয়ে ছাত্র হওয়ার কবিতা, গল্প, নাটক লেখা সমানতালে চলছে। তার লেখা নাটক জেলা ও রাজ্যে প্রশংসিত। মঞ্চে অভিনয় চার্লি চ্যাপলিন, রাজা কাসেমের ভূমিকায় আবারও কখনো ডিটেকটিভ। বাবা মায়ের একমাত্র ছেলে রাজীব উৎসাহ পেয়েছে বাবা রবীন্দ্রনাথ নন্দী ও মা মঞ্জুলা নন্দীর কাছ থেকেই। শিক্ষকদের মধ্যে এই সাংস্কৃতিক জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে রামনগরের বিএড কলেজের অধ্যাপক পার্থপ্রতিম মাল ও রামনগর কলেজের অধ্যাপক বিশ্বব্রত মহাকুড়। এই সাফল্যে পরিবার থেকে গ্রাম ও এলাকাবাসী খুবই খুশি। রাজ্যের মৎস্যমন্ত্রী রাজীবের সাফল্যের জন্য 2018 সালে রূপোর স্মারক দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে রাজীবের মতো সাংস্কৃতিক ধারাই পারে মানুষকে সঠিক দিশা দেখাতে। আমি রাজীব কুমার নন্দী। বাড়ি? বাড়ি রামনগর, পুরুষোত্তমপুরের। আচ্ছা, গতকালই আমরা দেখলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনার নাম উঠেছে এবং আপনি সেখান থেকে সম্মানিত হয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কাছে মানে এটা কত বড় পাওয়া আপনার কাছে, বা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এটা তো পুরোপুরিভাবে একটা দেশের একটা বড় অ্যাচিভমেন্ট, ইউনিক একটা পারফর্ম করার জন্য এটা পাওয়া হয়। মূলতভাবে আমি সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেখানে আবৃত্তি, বক্তব্য, ডিবেট, কুইজ, অঙ্কন, ইভেনকি অভিনয় করার জন্য সমস্ত বিষয়ে আমার কিন্তু রাজ্য স্তরে 50টা প্রাইজ রয়েছে, একদম মাল্টিপারপাস সমস্ত কিছু ক্ষেত্রে, এবং একদিনে আমি সর্বোচ্চ 10টা পুরস্কার পেয়েছি। এগুলো আমি অ্যাপ্লাই করি 3 মাস আগে এবং ওটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড অথরিটি ওটা অ্যাপ্রুভ করে এবং কালকেই আমার হাতে এই পুরস্কারটা আসে। এটা আমার ভারতের 75তম স্বাধীনতা দিবসের এটা আমার একটা আনন্দের বড় পাওয়া। এটা পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।